একটা ব্লগ ভিডিও নিয়ে আর আমার চ্যানেলের নাম হলো রিয়া সুইট ব্লগ। আশা করি তোমরা সকলে খুব ভালো আছো আর আমিও ভালো আছি। আর আজকের ব্লগটা আমি শুরু করছি এখন থেকে। তো আজ হলো রবিবার আর এখন বাজে কটা বাজে 6:10। তো চলো ব্লগটা এখন থেকে স্টার্ট হচ্ছে। এই তো আমরা বসে গেছি সকালে সব কাজ টাজ বাগিয়ে, দেখি দেখলাম এই যে খাবার নিয়ে বসে পড়েছি। কি কি নিয়েছি দেখো, সকালে এই খাবারটা খেয়ে নি, তারপরে তোমাদের সাথে আবার আসছি। একটু পড়িয়ে নি, তারপরে আবার কাজে তোমাদের সাথে আসছি, কারণ এখন বাজে 6:30। তোকে একবার পড়তে বসে নি, আজ তো রবিবার, স্কুল নেই, নাহলে সকালে তো স্কুল যায় তোমরা দেখেছো। তো স্কুলের টাইমে উঠে গেছি, ওই জন্য ঘরে এখন মনে হচ্ছে এই 6:30 বাজছে, এখন থেকে কি করব। তো চলো, ওকে একবার পড়ানো হয়ে গেছে, তো এবার রান্না বান্না করব। তো তোমাদের দাদা ভাই আগে সবজি টবজি কেটে রান্না বসিয়ে দিয়েছে তার আগে, আর বেটু এদিকে পড়ালাম, তারপর ওকে ড্রয়িং করতে দিয়েছি। তো দেখো ও কেমন ড্রয়িং করছে। রান্না মোটামুটি কমপ্লিট হয়ে গেল আমার, পড়তে পড়ানো পড়ানো হতে হতেই। তো বাঁধাকপির সবজি হয়ে গেছে দেখলে তো, আর তার সাথে করলা আর পটল ভাজা হবে। আর আজ হবে রবিবার, তো একটু চিকেন না হলে হয় না, তো আজ একটু চিকেন হবে। আর আজকে দাদুকে আর অয়নকে খেতে বলেছি, মানে দাদুকে তোমরা আগে নিশ্চয়ই দেখেছো, না দেখলেও আজ দেখতে পাবে। তো ওই জন্য দাদু অনেক দিন ধরে বলছিলো যে একদিন একটুকুন ফিস্টের মতো হোক, তো ভাবলাম আজই ওটা কাছাকাছি করতে হবে, যতটা কাছতে হবে। আর দেখো কাঁথাটা কী হয়েছে, কাল ছাদে শুতে গিয়েছিলাম, ছাদে শুতে যে একটু পর থেকে এত মশায় কামড়াচ্ছে, মাঝরাতে নেমে চলে এসেছি। আর ছাদের মধ্যে উপরে একটা চাদর দেওয়া হয়েছিল যাতে কুয়াশাটা না পড়ে গায়ের মধ্যে। তো সকালে ওইগুলো তুলে আনা হয়নি, উঠে চলে এসেছিলাম নিচে, সকালে যখন আনছে তখন দেখছে কাঁথাও পুরো ভিজে গেছে আর চাদরটা তো পুরো ভিজে সপসপা হয়ে গেছে। তো ওই জন্য ভাবলাম একটু কেচেই নিই, তো ওই জন্য কাঁথাটা রোদে দিয়ে দিয়েছি আর চাদরটা একটু কেচে নেবো, তাহলেই হয়ে যাবে। আর আজকে দেখো এখনো পর্যন্ত ভালোভাবে রোদ দেয়নি, গরমটা রেখেছে কিন্তু রোদ দেয়নি। তো চলো আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। আর এদিকে আমার সোনা দেখো পড়াশোনা কমপ্লিট করে নিয়েছে, তারপরে দাঁড়িয়ে দাঁড়িয়ে ললিপপ খাচ্ছে। তো ওকে কোনো মতেই বললে শুনবে না, দিনের মাথায় দুটো চকলেট তো অবশ্যই ওর দরকার। তো এদিকে আমি চলে এসেছি সেই চাদরটা আর সকালের যে বাসি কাপড়গুলো ছিল সেগুলো একটু কাছাকাছি করে নিচ্ছি। আর গ্রীষ্মকালের দিনে আমি কি করি জানো, প্রতিদিনের জামা টামা অল্প অল্প সাবান গুঁড়ি দিয়ে প্রতিদিনই কেচে নিই। জামা প্যান্ট আমি একদম জমিয়ে রাখি না, কারণ অল্প করে কেচে নিলে কষ্টটাও কম হয়, একসাথে কাচতে খুব গাঢ় লাগে, ওই জন্য অল্প টল্প করেই কেচে নিই। আর শীতকালে তো অনেক হয়, কারণ সোয়েটার টুপি এইসব থাকে, ওই জন্য প্রতিদিন কাচতে গেলেই এক বালতি কোনো ব্যাপারই না। আর গ্রীষ্মকালের দিনে এতটা চাপ হয় না। আর এদিকে চলো আমি এগুলো ভালোভাবে মিলে দিই, তারপরে একেবারে যাব রান্নার দিকে। তোমাদের দাদা ভাই চলে গেছে চিকেনটা আনতে, আর আমি এদিকে দেখো পটল ভাজাটা বসিয়ে দিচ্ছি। নুন হলুদ অনেকক্ষণ আগে থেকেই মাখিয়ে রেখেছিলাম, তো পটলগুলো তেলের মধ্যে দিয়ে দিলাম। আর এদিকে মশলাটা অনেকক্ষণ আগেই তোমাদের দাদাভাই বানিয়ে রেখেছিল, কারণ বাঁধাকপির সবজিটা হয়েছে ওই মশলায় আর চিকেনটা হবে। আর এই যে চাচিটা দেখতে পাচ্ছ, আমি একদিকে খাচ্ছি আর রান্না করছি। আর এদিকে দেখো পটল ভাজা হয়ে গেছে, আর কাল্লা ভাজাগুলোও আমি দিয়ে দিয়েছি কড়ার মধ্যে। আর চিকেন নিয়ে চলে এসেছে, চিকেনটা বেশ ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে রাখলাম। আর এটাই হচ্ছে মুড়ির জন্য মুগে আলু সিদ্ধ। তো চলো তাড়াতাড়ি করে মুড়িটা খেয়ে নিই, 10টা তো বেজেই গেল। আর এদিকে মুড়ি টুড়ি খেয়ে একেবারে চলে এসেছি চিকেন রান্না নিয়ে। আর আজকের রান্নাটা পুরোটাই পুরো তোমাদের দাদা ভাই করেছে, আমি বলতে গেলে শুধু পটল ভাজাটা আমি করেছি, তারপরে পুরো রান্নাটাই ওই করেছে। আর চিকেন টিকেন হলে তো ওই করে, আমি বেশি করি না, খুব কম, যেদিন ওর কাজ থাকে বা যেদিন রবিবার হলে তো ওই করে, অন্য অন্য বারগুলো দিনের বেলায় হলে আমাকে করতে হয়, তাছাড়া আমি করি না।
তো দেখো এদিকে চিকেন পুরো রেডি, একটু সেদ্ধ প্রায় হয়ে গেছে কিন্তু তার মধ্যেও একটু ফুটে যাক। আর পটল ভাজা, কাল্লা ভাজা আর বাঁধাকপির তরকারি আর ভাত আজকের মেনুতে এইটুকুই আছে। তো চলো, রান্না বান্নার পার্ট পুরো কমপ্লিট করে চলে এসেছি ঘরটার পরিষ্কার করার জন্য। তো আজ রবিবার, আজ তো তোমাদের দাদাভাইয়েরও ছুটি, আর আমারও মানে একা একা কাজ করতে ভালো লাগে না, দুজন মিলে বেশ করা হয়। তো ওই জন্য দুজন মিলেই ঘর পরিষ্কার করতে লেগে গেছি, ও ঘরের ভিতরগুলো করছে আর আমি বারান্দাটা করছি। তো এই ঝড় জলের কারণে রেলিংগুলো প্রচুর পরিমাণে ধুলো জমেছে, তো ভালোভাবে মুছে নিচ্ছি। তো চলো এগুলো মুছামুছি করে নিই একেবারে। রেলিংটা মোছা হয়ে গেছে, এবার ঘরগুলো একটু মুছে নিচ্ছি, তারপরে একেবারে বেটুকে চান টান করিয়ে আমি চানটা করে নেব, কারণ দাদুরা মোটামুটি একটার সময় চলে আসবে, কারণ তার আগেই আমাকে চানটা করে নিতে হবে। আর এদিকে দেখো চলে এসেছে একবারে খাবার নিয়ে, তো অনেক একটা সময়তেই দাদুরা চলে এসেছিলো। তো চলো এবার খেয়ে নিই, আর আজকের ভিডিও এটুকুই, আবার আসছি পরের ভিডিওতে। আর আমার ভিডিও যদি ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইব করো, লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। টাটা, আবার তোমাদের সাথে দেখা হচ্ছে নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে।